নমস্কার, জিরোভিশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। হাইকোর্টে ফের ধাক্কা বিজেপি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে না, এদিন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের তরফে এমনই জানিয়ে দেওয়া হয়েছে। ফলে খারিজ হয়ে গিয়েছে বিজেপির দাবি। পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে ভুয়ো ভোটার রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কলকাতা পুলিশ এবং নির্বাচন কমিশনকে। আদালতে বিজেপির তরফে আইনজীবী এস কে কাপুর অভিযোগ করেছিলেন সাংবিধানিক অধিকার রক্ষা করতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেন প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, নিরাপত্তা চাইলেও দিতে পারছে না কলকাতা পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশন। যে কারণে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল। যদিও আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয় এ ব্যাপারে কলকাতা পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের সওয়ালে সন্তুষ্ট আদালত। আদালত মনে করছে কলকাতা ও রাজ্য পুলিশই নির্বাচনের কাজে সাহায্য করতে পারবে, তাই এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। আদালতের তরফে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত সব অভিযোগে তদন্ত করতে হবে। আদালতের তরফে বিজেপির চার প্রার্থীর অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। এদের তিনজনকে অভিযোগের বয়ান প্রায় একই। আদালতের তরফে মন্তব্য করে বলা হয়েছে সিপি অবিবেচক নয়, তার সব পরিকল্পনা বাস্তবায়িত হবে বলেই মনে করছে আদালত। পাশাপাশি আদালত মনে করছে 13 নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ কমিশনের বৈঠকে ভোটের নিরাপত্তা নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে তাই চূড়ান্ত। দরকারে সিপি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের খতিয়ে দেখবেন। আদালতের তরফে এও বলা হয়েছে এজি এবং কমিশনের দায়িত্ব তারা ভরসা রাখছেন। বিজেপির 116 নম্বর ওয়ার্ডের প্রার্থী আদালতে আবেদন করেছিলেন বুথের নয়, ওয়ার্ডের ভোটারকে পোলিং এজেন্ট করার অনুমতি দেওয়া হোক। এ ব্যাপারে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন 116 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট কারা হবে 24 ঘন্টার মধ্যে তা নির্ধারণ করে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করবে। বুধবার কলকাতা হাইকোর্টের কলকাতা পুরভোট নিয়ে অপর এক মামলার ধাক্কা খেয়েছে বিজেপি। পুরভোটে কারচুপির অভিযোগ করে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। বুধবার সে আর্জি খারিজ করে দেয় আদালত। ফলে নির্বাচনী প্রক্রিয়া যেভাবে চালু ছিল সেভাবে চালু থাকছে বলে জানিয়ে দেয় আদালত। পাশাপাশি বকেয়া পুরভোট দ্রুত করানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এ ব্যাপারে 23 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে পরিকল্পনা জানাতে নির্দেশ দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনকে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে প্রেমিকার গুলি, অল্পের জন্যই প্রাণে বাঁচলেন প্রেমিক। সিনেমার গল্পকে হার মানানোর ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার ঘটনায় গুলি প্রেমিকার, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। কাটোয়া সার্কাস ময়দানে ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বেপাত্তা প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 8:30 কাটোয়া সার্কাস ময়দানের এক গলিতে প্রেমিক লালচাঁদ শেখকে দেখা করার জন্য ডাকে প্রেমিকা মনীষা খাতুন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলে, তখনই প্রেমিকার আসল রূপ জানতে পারেনি লালচাঁদ। হঠাৎই কালে চুম্বন করে সালোয়ারে আড়ালে রাখা ওয়ানসাটার বের করে প্রেমিকের বুকে ঠেকিয়ে ধরে। পরিস্থিতি অনুমান করতে পেরে লালচাঁদ মনীষাকে ঠেলে সরিয়ে পালানোর চেষ্টা করে, যদিও ততক্ষণে গুলি লালচাঁদের জ্যাকেট ভেদ করে পেট ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ, এরপরে বেপাতা হয়ে যায় প্রেমিকা। গুলির শব্দে কিছুক্ষণ পরে হলো এগিয়ে আসে স্থানীয়রা, যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তদন্তে আসে কাটোয়া থানার পুলিশ। লালচাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটোয়ার কেশিয়া পাটপাড়ার লালচাঁদ শেখের সঙ্গে বাগানপাড়ার বাসিন্দা মনীষা খাতুনের সম্পর্ক প্রায় 3 বছরের। চাপ দিলেও লালচাঁদ মনীষাকে বিয়ে করতে রাজি হয়নি। সম্প্রতি মনীষা কাটোয়া ছেড়ে চলে যায়, তবে মঙ্গলবার সে ফিরে আসে। তারপরই ফোন করে ডাকে লালচাঁদকে। মনীষার বাড়ির লোকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সে কর্মসূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিল, তবে সেখানে গিয়েও বাড়ির সঙ্গে যোগাযোগ তেমন রাখেনি। তবে ফিরে এসেই লালচাঁদকে ডাকার ঘটনায় পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে ওয়ানসাটা সংগ্রহ করে নিয়ে এসেছিল মনীষা। বুধবার রাতেই কাটোয়া থানার পুলিশ টাওয়ার লোকেশন দেখে মনীষাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে রাখা হয়েছে। ওয়ানসাটারটি কোথা থেকে এলো তার সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। যদিও সূত্রের খবর অনুযায়ী মনীষার পরিবার নাকি দাবি করেছে মনীষাই লালচাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে যায়নি, কিন্তু লালচাঁদই জোর করে, আর লালচাঁদের কাছে রাখা ওয়ানসাটার থেকে গুলি বেরিয়ে যায়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন।
প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।